রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রবিবার সকাল 10:30টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল হোসেন আর মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস। স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয়। নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে, এজন্য পিয়াস পালাতে পারেননি। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।